হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, যদি কেউ এই কথাগুলো ভালো করে শোনে এবং ব্রেনটে এই কথাগুলো ক্যাচ করে, তখনই দেখা যায় একটা জিনিস বুঝবে যে মানুষকে আল্লাহ প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন দিতেছে। যে প্রত্যেক দিনের খবর যদি আল্লাহ প্রত্যেক দিন দিয়ে থাকে, তাহলে কিভাবে আমরা তো বুঝি না যে কাল কি হবে, কালকে কোথায় যাব, কালকে কোথায় গিয়ে আমি বিপদে পড়ব, কালকে আমি কোথায় গিয়ে আমি লস হয়ে যাবে আমার, কালকে কোথায় গেলে আমার সমস্যা হয়ে যাবে। তাহলে আজকের খবর যা কিছু ঘটেছে দেখেছি শুনেছি, কিন্তু কালকে কি হবে সেটা তো জানি না। তাহলে আল্লাহ কিন্তু কোরআনে সমস্ত কিছুরই ফয়সালা দিয়েছে, কিন্তু সমস্ত কিছুর ফয়সালা সেখান থেকে উঠিয়ে নেবে বা বুঝে নেবে এমন শক্তি সকলের নেই। তবে সকলের নেই বলে কি পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমরা যদি সেখানে যাই, সেই ব্যক্তির কাছে যাই, যেই ব্যক্তি কালকের খবরটা বলে দিতে পারে, কালকে কি হবে এবং ভবিষ্যতে কি হবে এমন কথাও বলে দিতে পারে, এমন লোকও পৃথিবীতে আছে? হে জগতবাসী, তো আজকের যে আলোচনাটি সেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তবে আপনারা একটু খেয়াল করে শুনবেন। সেই কথাটি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি, এখন দেখা যায় আমরা চলি ফিরি খাই, কিন্তু নগদ যা পাই তাই দেখি, তাই খাই, তাই সেভাবেই চলছি। কিন্তু দেখা যায় আপনি আজকে কালকের খবরটাও বলতে পারবেন। আপনি আজকে যখন একটি আরাধনা আছে, আল্লাহর একটি নাম আছে বা গুরুর দেওয়া কিছু সাধনা আছে, এই কাজগুলো করে যখন আপনি ঘুমাবেন, তখন সেই ঘুমের মধ্যে আপনার কাছে সেই খবরাখবরগুলো হবে। কিন্তু বাবা, সেই খবরাখবরগুলো হলেও কিন্তু দেখা যায় যে আপনি সেই খবরাখবরগুলো বুঝবেন না। না বোঝার কারণে তখন দেখা যায় আল্লাহ যে আমাকে জানালো, আল্লাহ যে আমাকে খবর দিল, কিন্তু সেটা আমি বুঝলাম না। তাহলে দেখা যায় আমার পকেটে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু দেখা যায় এই টাকাগুলোকে আমি কাগজ মনে করছি। তো কাগজ মনে করতেছি এটা দিয়ে আমি দোকান থেকে কোনো কিছু কিনে খেতে পারতাম বা আমার নিজের জন্য ফ্যামিলির জন্য খরচ করতে পারতাম, কিন্তু এগুলো যে টাকা সেটা আমার মাথায় নেই, এগুলো সাদা কাগজ, এই কাগজ দিয়ে কি কেউ সদাই দেবে? তবে এগুলো যে টাকা, এটা বোঝার মধ্যে যে বোঝার মতো যে একটা জ্ঞানের দরকার, সেই জ্ঞানটা কিন্তু নেই। তাই বলতেছি যে প্রথমত মুর্শিদের কাছে যখন একজন ব্যক্তি যায়, তখন সে যদি বায়াত গ্রহণ করে, তখন সে বায়াতের মাধ্যমে গুরু দেখিয়ে দেবে, মুর্শিদ ভক্তকে দেখিয়ে দেবে যে দেখো তুমি কালকের খবরটা আজকে রাতের মধ্যে তুমি জানতে পাবা, সে কৌশলটা মুর্শিদ দিয়ে দেবে। এই হলো এক। দ্বিতীয়ত হলো যে মানুষ যখন স্বপ্ন দেখে, যে স্বপ্নটা তিনটা ভাগে আসে। একটা স্বপ্ন আসে আপনার যে মনোগত স্বপ্ন, আত্মগত স্বপ্ন এবং চিন্তাগত স্বপ্ন। একটা মানুষ যে কোনো বিষয়ে চিন্তায় বিভোর হয়ে গেছে, তখন সেই চিন্তার জগৎ থেকে তার একটা ফয়সালা এসেছে, সেই চিন্তার অবসান ঘটাবে বলে। কিন্তু সেই চিন্তাগত স্বপ্নটা সে রিচার্জ করেনি, কিন্তু এটাকে বোঝার চেষ্টা করেনি, সেই চিন্তাযুক্ত হয়েই আছে, তার ফয়সালা তাকে দেওয়া হয়েছে তবু সে বুঝল না। এই হলো এক বিষয়। আরেকটা হলো বায়ুগত। বায়ুগত স্বপ্নগুলা সারা রাত্রই দেখবে, কিন্তু সকালে কিছু মনে আছে কিছু মনে নেই, এটার কোনো বোঝার শক্তি নেই বা এটা মনেও নাই। মনে হলো যে সারাটা রাত্রই স্বপ্নে দেখলো, কিন্তু সকালে মনেই নাই। তাহলে এটা হলো বায়ুগত। আচ্ছা, আরেকটি স্বপ্ন হলো আত্মগত। আত্মগত স্বপ্নগুলাই মূলত মেন কাতারে পড়ে। যেমন আমার আত্মার সাথে কে মিশে আছে, আমার আত্মার সাথে সেই সত্তা মিশে আছে, তখন কি হয়, সেই আত্মগতভাবে একজন সাধককে বা একজন পরেশগারকে
বা দুনিয়াতে সাধারণ মানুষও আছে, এদের মধ্যে আত্মগতভাবে কিছু স্বপ্ন আসে, আর সেই স্বপ্নের মধ্যে বোঝানো হয় যে তুমি কালকে এটা করতে যাচ্ছ, এটা করলে তোমার অশুভ হবে, শুভ হবে না। কাল তুমি একটা বিজনেস করতে যাবে, সে লাভবান মনে করে যাচ্ছে কিন্তু সেখান থেকে লস খেয়ে ফিরে আসলো, কিন্তু লস যে তার হবে এটা আগের দিন স্বপ্নে এসে গেছে, কিন্তু সেই স্বপ্নটা সে বুঝে নেয়নি, না বোঝার কারণে সে লস খেলো। তবে আল্লাহর কোনো দোষ নেই। অনেক মানুষে বলে থাকে, আল্লাহ তুমি আমার দিকে চাইলে না, তুমি আমাকে দেখলে না, আমি এরকম বিপদগ্রস্ত। কিন্তু আল্লাহ কি বলেছে যে আমি তোমাদেরকে নিত্য দিনের নিত্য খবর আমি দিচ্ছি, কিন্তু দেখা যায় তোমরা সেই খবরটা তোমরা খেয়াল করনি কিংবা রিচার্জ করনি, সেটাকে বুঝে তোমরা চলনি। এই জন্য কিছু কিছু বিষয় বলা হয় যে জ্ঞানীর ঘুম আর মূর্খের ইবাদত সমান। এই কারণেই বলা হয়েছে যে জ্ঞানীর ঘুম, কারণ তিনি ঘুমাইলেও কিন্তু স্বপ্নে দেখতেছে, আল্লাহর তরফ থেকে খবর পেলে সে বুঝতেছে কাল কী হবে, পরশু কী হবে, ভবিষ্যৎ কী হবে, তাও সে বুঝতে পারতেছে, কারণ সে জ্ঞানী। আর একটা বিষয় হলো, জানতে পারলো কিন্তু এটাকে বুঝে নিতে পারলো না, তখন তারা জ্ঞানী নয়, তারা অজ্ঞানী, মূর্খ। তখন দেখা যায় সারা জীবন ঘানি টানতেই থাকে, সংসারের ঘানি টানতেই থাকে, বিপদে আপদে পড়তেই থাকে। তো এই জন্য কিন্তু আল্লাহ যুগে যুগে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন, যেমন ইসব আলাইসাল্লামকে পাঠিয়েছেন, তিনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন, তেরকম অন্য নবী অন্য কিছু দিয়ে পারদর্শী ছিলেন। তবে এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে সেই জ্ঞানে জ্ঞানান্বিত যখন আমরা হয়ে যাব, তখন আমরা দুনিয়াতে আর ঠেকব না। তবে মূলত কথাগুলো আমি ভেঙে হয়তো অতটা বলতে পারিনি অল্প সময়ে, পরবর্তী ভিডিও আমি এই স্বপ্নের কথাগুলো ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। তারপরেও একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া এই জিনিসগুলো শিখে নিতে হবে এবং নিজকে চিনতে হবে। তাই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনতে পারবা। তে হে জগতবাসী, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আলহামদুলিল্লাহ। তো পরবর্তী আমাদের এই ভিডিওগুলো পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।